আছে, আমি একটা অন্যায় করেছি, তাই মা আদেশ দিয়েছিল যে তোমার পা ধরে আমার ক্ষমা চাইতে। আমি একটা অন্যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা করবো সেটা কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো ভিডিও। তো বন্ধুরা, কি ভিডিও তোমরা ভাবছো তাই না, যে কি ভিডিও হতে চলেছে? ঝিলিক দিয়ে কি ভিডিও বলবে, ঝিলিকে কি ধামাকা দেবে? ঝিলিকতে যে ধামাকাটা দেবে সেটা হচ্ছে, যারা কৃষ্ণকালী মাকে ভণ্ড ভাবো বা মঙ্গলা মাকে ভণ্ড ভাবো, তাদের কিন্তু উপযুক্ত শাস্তি মা নিজে দিয়েছে, তাই তো? বিশ্বাস হচ্ছে? হচ্ছে না? কৃষ্ণকালী মা তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। যারা ভিডিওটা আগে দেখে নিয়েছো তারা দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা আমার ভিডিওটা দেখো, আর আমার ভিডিও দেখে ভাবো যে তাহলে কি যারা ভাবছো মঙ্গলা মা ভণ্ড, তাদের কাছেও এই দিনটা কিন্তু আসবে, সেদিন ঠিক রেহাই পাবে। তো চলো তাহলে আজকে কথাটা বলি। এক ভক্ত মা, আমি ভিডিওটা তোমাদেরকে পোস্ট করছি, আগে শুনে নাও। এক ভক্ত মা, কৃষ্ণকালী মা বা মঙ্গলা মা, উনি কিন্তু ভালো করে কথাটা বলল না। কৃষ্ণকালী মা হোক বা মঙ্গলা মা হোক, ও কিন্তু ভণ্ড ভেবেছিল বা খুব খারাপ কথা তাদেরকে নিয়ে ভেবেছিল বা কাউকে বলেছিল। আমি তোমাকে লুকাচ্ছি, কিন্তু ওপরে যে আছে তাকে কি লুকাতে পারবো? পারবো না। তো সেই জন্য যে ওপরে একজন আছে, তার কান চোখ সব সময় এইভাবে খোলা আছে। জগন্নাথ দেবের যেমন চোখের পাতা নেই, সে সবসময় ঘুরে প্রত্যেকটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে, সেরকম কিন্তু ঠাকুর দেবতা সবাই। তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের নিয়ে বা মঙ্গলা মায়ের নিয়ে বা সোনা মায়ের নিয়ে কারণ নিয়ে হোক, উনি খারাপ কথা বলেছেন, ভণ্ড ফণ্ড কিছু হয়তো ভেবেছেন, যেটা উনি কিন্তু প্রকাশ্য আনলো না বলে আমি কথাটা বলতে পারবো না, আর বলতে চায় না। তো কৃষ্ণকালী মা কিন্তু তার কাছে নিজে গেছে, তার কাছে নিজে গিয়ে বলেছে, তুই মঙ্গলার পা ধরে ক্ষমা চাইবি, একটা মালা পরাবি, আর একটা রসগোল্লা মিষ্টি খাওয়াবি, না হলে কিন্তু ক্ষতি হতে পারে, বুঝতে পেরেছো তো? আর সেই ভক্ত মা কি বললো, মধ্যমগ্রাম থেকে ছুটে এসে মায়ের মন্দিরে এসে কাঁদছে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে ক্ষমা চাইছে, প্রচুর কাঁদছে। বরের চাকরি ছিল না, মাকে ডেকে বরের চাকরি হয়েছে, আজকে ডেকেছে, কালকে বরের চাকরি হয়েছে, ভালো চাকরি, সুসাইড করার রাস্তা চলে যাচ্ছিলো, সেই মানুষটাকে ওখান থেকে কৃষ্ণকালী মা বার করে এনেছে, আর বলেছে মঙ্গলার পায়ে ধরে ক্ষমা চাইবি অত লোক সম্মুখে। তাহলে এটা কে করলো? যদি ঠাকুর ভণ্ড হয় তাহলে ঠাকুর কী করে স্বপ্ন দিল? ঠাকুর স্বপ্ন দিয়ে কী করে একটা ভক্ত মা, যে এগেনস্টে ছিল মায়ের, সে কী করে মন্দিরে এসে কাঁদল? মাকে ভয় পায় না এমন কোনো মানুষ আছে? যে মাকে ভয় পায় না, যে ঠাকুর দেবতার কুনজর থেকে ভয় পায় না, যদি ঠাকুর দেবতা খেপে যায় তার তাণ্ডবকে ভয় পায় না, সে কি মানুষের পর্যায়ে পড়ে? তাহলে জীবনেরই ভয় নেই। প্রত্যেকটা মানুষের না জীবনের ভয় আছে, বুঝেছ? আজকে যারা এগেনস্টে ভিডিও বানাতে, তারা কোথায় গেল আজকে? হারিয়ে গেছে, কারণ তারাও হয়তো কম বেশি কিছু দেখেছে, বুঝেছ? মায়ের সম্মুখে আসতে পারছে না, মায়ের সম্মুখে আসার ক্ষমতা তাদের নেই, ঠিক আছে? ওই জন্য হয়তো তারা এগেনস্টে ভিডিও আর বাড়ায় না, বাট মায়ের কাছে ক্ষমাও চায়নি। তারাও হয়তো দেখেছে, ইনি হয়তো এনার জীবনের ভয় আছে, তাই ইনি মন্দিরে এসে মায়ের কাছে ক্ষমা চেয়েছে। তো বন্ধুরা, সেটাই হচ্ছে ব্যাপার। কেউ মনে মনেও মঙ্গলা মায়ের নিয়ে খারাপ কথা ভেবো না, বা মঙ্গলা মাকে কিছু করার চেষ্টা করো না। মঙ্গলা মা সদা সর্বদা মায়েরই একটা রূপ, বুঝেছ? তো যাই হোক, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, তারপরে আমি বলছি তোমাদের সবটা। সেই ভক্ত মা যে কৃষ্ণকালী মাকে, মঙ্গলা মাকে বা সোনা মাকে খারাপ কথা বা খারাপ কিছু মনের মধ্যে ভেবেছিলেন, মা তাকে উপযুক্ত জবাব দিয়ে, মা তাকে উচিত শিক্ষা দিয়ে মায়ের কাছে পাঠিয়েছে ক্ষমা চাওয়ার জন্য। তো চলো বিস্তারিত তোমরা মায়ের মুখ দিয়ে শুনে নাও, ভালো লাগবে। আমি সেটা বলতে পারবো না, তুমি শুধু আমার আশীর্বাদ করো, আমার যেন সেই পাপটা খণ্ডন হয়ে যায়। আর আমি মা, আমি স্বামীর চাকরি ছিল না, একদিন খুব কান্নাকাটি করছিলাম এবং তোমার কাছে এসেছিলাম মায়ের আদেশে। আমি চাকরি তার পরের দিন পেয়েছি, আমার হাজবেন্ড এবং এই হাজবেন্ড রয়েছে সেকেন্দ্রাবাদে, চলে গেছে এক মাস হয়েছে, উনি এসে এখানে আশীর্বাদ নিয়েও গেছে। উনি অসুস্থ ছিল, ওনার সারা গায়ে ক্র্যাম হয়, মাস দেড়েক আগে গন্ডগোল হওয়ার আর ঠিক আগেই এসেছিল, ওনার সারা শরীরে ক্র্যাম হয়, এই এই হাত দুটো খুব যন্ত্রণা হয়। তা অনেকটা ভালো হয়ে গেছে মা, কিন্তু খুব অসুস্থ। হ্যাঁ, শুধু মায়ের নাম জপ করে উনি,
আর এই হাতে দু হাতে যন্ত্রণা করেছে। কোথা থেকে আসছো মা? আমি মধ্যমগ্রাম থেকে আসছি, নিউ ব্যারাকপুর। এই মা কৃষ্ণকালী মা কে বলে এসছে যে আমার মঙ্গলা তুই পায়া ধরবি, বলেছে মা তোমাকে? মা আমি অন্যায় করেছি তাই মা? মা আমি বুঝতে পেরেছি মা, তুমি হয়তো বলেছো ভণ্ড, তুমি অন্তর্যামী, তুমি জানো আমি বলতে পারবো না মা, আমি ছোট্ট একটা অন্যায় করেছি। কিন্তু সেটা হয়তো আমি মার মা নিয়ে কিছু বলিনি, কিন্তু আমি নিজে থেকে একটু অন্তর থেকে বলছি আমি একটা অন্যায় করেছি। মা বলেছে তুই মা, সেদিন রাতেই আমি তোমার পা ধরে অন্যায় চেয়েছি, কিন্তু মা বলেছে তুই আমার মায়ের হাত পায়ে ধরবি, আমি তোকে ক্ষমা করে দেবো, সব থেকে মুক্ত করে দেবো তোকে। আর মার কাছে মা বলেছিলাম, মা বলেছে শুধু একটা মাকে মালা পড়াবি। আমি বলি মা তোমাদের জন্য আমি কি নিয়ে যাবো বললো, আমাদের জন্য কিছু আনবি না, আমার আমার মঙ্গল আমাকে একটা মালা পড়াবি 108 আর 10 রসগোল্লা নিয়ে যাবি, মাকে একটা খাওয়াবি তুই, শুধু এটাই আমাকে বলেছে। বলেছে তুই কিচ্ছু নিয়ে যাবি না। আর আমি মানসিক করে গেছিলাম যে প্রত্যেক মাসে মায়ের মন্দিরের জন্য 1000 আমার স্বামী দেবে, আমি এই দক্ষিণা নিয়ে এসেছি মায়ের জন্য প্রত্যেক মাসে দেবো। আর প্রমোশনের কথা হচ্ছে যদি প্রমোশন হয়ে যায় আমি ডবল টাকা মায়ের মন্দিরের জন্য প্রত্যেক যতদিন আর চাকরি থাকবে ততদিন আমি দিয়ে যাবো, কারণ মায়ের দয়া ছাড়া সত্যি মা এই বাচ্চা নিয়ে আমি জীবনে বাঁচতে পারতাম না, উনি সুইসাইড করতে যাচ্ছিল, কি করবো আমি নিজেই জানি না, শুধু মায়ের কৃপা পেয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের, জয় সোনা মায়ের, জয়। বারবার বলি যে মাকে ভালোবাসো, মাকে ভালোবাসবি, আমি সবাইকে খুব ভালোবাসি। তো দেখে নিয়েছো ভিডিওটা, কি বুঝলে ভিডিওটা দেখে? এটা কি কখনো হতে পারে? এবার একটা স্বপ্ন, আমি কখনো স্বপ্ন দেখাতে পারবো না, যার ক্ষমতা যে পৃথিবী গড়েছে সেই পারবে। আমি কখনো বৃষ্টিকে টেনে আনতে পারবো না, আমি সামান্য মানুষ, যে পৃথিবী সৃষ্টি করেছে সেই কিন্তু বৃষ্টি বানাচ্ছে। তো কী বলো তো, খারাপ কথা বলেছে মায়ের, সেটা খারাপ, মায়ের সন্তান তো, মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের সন্তান, আর আমরা তাকে মায়ের রূপেই ভাবি, মায়ের রূপ হিসেবেই পুজো করে। যারা যারা মাকে নিয়ে খারাপ কথা বলেছে তাদের সাথে কিন্তু আজ পতন হয়েছে, হয়েছে আরও হবে, আরও পতন। চাই না যে কারো পতন হোক, সবার ভালো হোক, কিন্তু মাকে নিয়ে খারাপ কথা বলার ফল কিন্তু সবাইকে পেতে হবে, যারা এখনও পাচ্ছে, যারা আরও পাবে, তারা ভবিষ্যতেও পাবে। কেউ আরও আরও দেখা বাকি আছে, আরও দেখা বাকি আছে, যারা মাকে নিয়ে খারাপ কথা বলেছে তারা মায়ের মন্দিরে এসে পড়বে। তোমরা কিছুদিন ওয়েট করো, মাকে ভুলে যায় না, মায়ের চ্যানেলে চোখ রাখবে, দেখবে যে এমন 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 ঘটনা ঘটবে। কিছুদিন আগে আরেকটা ভক্ত মা, মাকে বিশ্বাস করেনি, মায়ের মন্দিরে এসে মাকে পুজো দেয়নি, জানো, মায়ের দিকে তাকায়নি, কৃষ্ণকালী মাকে পুজো দিয়েছে, মায়ের মুখের দিকে তাকায়নি, তখন পুজো তো মাকে বন্ধ হয়ে গেছে তিনি। তারপরে এমন মা খেল দেখিয়েছে না, তারপরে তো সে মা এসে আবার ক্ষমা চেয়েছে যে মা আমি মন্দিরে এসেছিলাম, তোমার দিকে তাকাইনি, তোমাকে আমি বিশ্বাস করতাম না, কিন্তু মা এমন খেল দেখিয়েছে, তারপরে মন্দিরে এসে মায়ের কাছে ক্ষমা চেয়েছে। বুঝেছো, তুমি মায়ের মন্দিরে আসবে, যে মায়ের সাধিকা, যে মাকে পূজা করছে, তুমি তাকে হেনা করবে, হেলা করবে, মা তোমার পুজো নেবে? নেবে? মাকে কখনো ভণ্ড হইব না গো, মা সবসময় জীবন্ত, মায়ের জন্যই আজকে আমরা এই পৃথিবীর আলো দেখেছি, ঠিক আছে? তো যাই হোক, তো মা এমন এমন খেলা দেখাচ্ছে, তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে মায়ের কতটা মহিমা। আর এই মহিমাকে যারা ছোটো ভেবেছে, হেলা ভেবেছে, হেলা করেছে, তাদের কিন্তু পতন হয়েছে কম বেশি কোনো রকম করে হোক। আবার কিছু কিছু মানুষ কী হয় জানো তো, মানে ধরো আমার মা হয়তো ঠাকুর বিশ্বাস করে না বা খুব খারাপ কাজ করছে, সেই ফলটা কিন্তু আমি ভুগবো, জানো তো, সন্তানরা ভুগে। তো সন্তানদের ভালোর জন্য না, মায়ের কখনো খারাপ বা মায়ের ক্ষতি, মায়ের নিন্দু কথা বলো না, জানের ভয় রাখো, মাকে বিশ্বাস করো, মা আছে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে যে সে নিজে এসে ক্ষমা চেয়েছে। তোমরা দেখেই নিয়েছো ভিডিওটা, আর আমি যদি পারি ওই ক্লিপটা তোমাদেরকে দিয়ে দেবো, যে মাটা যে মায়ের কথাটা বললাম যে মন্দিরে এসে কৃষ্ণকালী মাকে পুজো করছে, মঙ্গলা মায়ের দিকে তাকায়নি, পরে আবার এমন মিরাক্কাল হয়েছে যে মঙ্গলা মায়ের কাছে এসে ক্ষমা চেয়েছে, সে ক্ষমা চাওয়ার কারণটা সে কিন্তু কিছু হয়তো দেখেছে, সেটা কিন্তু মন্দিরে এসে বলেনি, কিন্তু কি হয়েছে মানে মিরাক্কাল মানে কিছু একটা হয়েছে, সেটাই মাকে এসে বললো যে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার নিয়ে অনেক খারাপ কথা বলছি, তোমার মুখের দিকে আমি তাকাইনি, তোমাকে আমি এত ঘৃণা করতাম, কিন্তু তুমি মানে বুঝে গেছো, বাকিটা কিছু বলার নেই, কিছু এমন দেখেছে বা মা দেখেছে সেটাতেই হয়ে গেছে। যাই হোক, তো আজকে যে কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে আমরা সবাই মালা পড়াই, কৃষ্ণকালী মাকে মালা পড়াই, মঙ্গল মাকে মালা পড়াই, তো মা আমরা সাধারণ মানুষকে মালা পড়তে পারবো না, কিন্তু এত এত ভারী ভারী মালা পড়ে ওনাকে ঠাকুরের মতো লাগে, দেবীর মতো লাগে, ঠিক আছে? যাই হোক, বিশ্বাস না বিশ্বাস তোমাদের ব্যাপার, তোমরা কারা বিশ্বাস করবে না করবে, কিন্তু বিশ্বাস করো, এটাই বলবো, জীবনের ভয় রেখো, মানের জানের ভয় রেখো। চলো বন্ধুরা, বেশি কিছু বলবো না, এখনকার মতো।